হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সুইট ম্যাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। মিম দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, এখন বাজে 9:30, আমার ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি। আমি আগে ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, তখন মিমের বাবা মিম ঘুমিয়েছিল। সকালে খাবার দাবার কমপ্লিট করার পর এই যে আমি উপরে এসেছি, এখন মিমকে নিচে নিয়ে যাবো বই নিয়ে বসে। আমার ডাক এসেছে এই যে রান্নাঘরে, কেননা আজকের মাসি আসেনি। আজকের কাজ সকালের কাজ যেইভাবে ছিল সেইভাবেই পড়ে রয়েছে, এগুলো এখন আমাদের করতে হবে। তো এইগুলো চলো ঝটপট কমপ্লিট করে নিই। আর আমার শাশুড়ি গেছে ননদের বাড়িতে, রান্নাঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আমার যা মেজে মেজে দিয়েছে আর আমি ধুয়ে নিয়েছি, আর তরকারি ফরকারি কাটতে হবে, তাড়াতাড়ি করে না গোছালে ওইদিকে আবার মেমের পড়া আছে 3টে থেকে। আমার হাজবেন্ড গেছে বাজারে, ও আসুক। এখানে আমাদের পুচকেটা খেলা করছে আর আমি মেমকে এপাশে বই নিয়ে বসিয়ে দেবো। তো মেম গেছে উপরে, ওর যা যা পড়ার জন্য আছে সেগুলো আনতে, আর ওর অ্যাক্টিভিটি দিয়েছে স্কুল থেকে সেগুলো করাবো। তো চলো এগুলো এদিকে ওকে বসিয়ে দেবো, আর ওদিকে বাজারে আসবো, ওদিকেও আমার দেখতে হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের গাছেরই ফুল। তো আমার যা পুজো দিয়ে দেবে, আর আমি রান্নাবান্না দিকটা সামলাবো। আর এই যে দেখো আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর আসনের ঠাকুর, মা লক্ষ্মী আছে, মা দুর্গা আছে, শিব ঠাকুর আছে। আর এই দিকে গোছানো গাছানো হচ্ছে, আমার যা গোছাচ্ছে। আর আমি ওইদিকে মেমকে বসিয়ে এসেছি বই দিয়ে, আর এইদিকে আমি রান্নাবান্নাটাও করে নেবো। তো এখানে আমি চিকেন চিকেন এনেছে, চিকেনের আলুটা বসিয়ে দিয়েছি, আর আলু ভাজা বসিয়ে দিয়েছে, ওইদিকে ডিম সেদ্ধ আমার মেয়ে ওরা খাবে। আর এই যে হচ্ছে চিকেন, তো আজকে পিপুলি শাক দিয়ে ছোট ছোট মাছ হবে, আর চিকেন হবে, সিম্পলি রান্না হবে। আর চিকেন হলে আমাদের বাড়িতে সাধারণত কেউ আর অন্য কিছু খায় না। আর এটা হচ্ছে ভোলা মাছ, সেটা হবে কালকের জন্য, আমার হাজবেন্ড অলরেডি এনে রেখেছে আগে থেকে। কালকে মেমের স্কুল আছে আর ওখানে আছে পুঁটি মাছ, যেটা পিপুলি শাক দিয়ে হবে। তো আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি চিকেনটাও বসিয়ে দেবো। তো চিকেনের জন্য গোছানো গাছানো হচ্ছে, পেঁয়াজ রসুন এগুলো মিক্স করব, তারপরে গিয়ে আমি চিকেনটা বসাবো। আর এখানে আমি লবণ হলুদ তেল অলরেডি মাখানো হয়েছে। এখন বাজে ঠিক 11:30। রান্না আমার পুরো কমপ্লিট, শুধু চিকেনটাতে আমি গরম মশলা দেওয়া হয়নি, সেটা আমি দিয়ে দেবো। আর এইদিকে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আগে থেকে, তাহলে চিকেনটা ভাগ যখন করব তারপরে গিয়ে আমি সোজা উপরে চলে যেতে পারবো, কেননা মেমের পড়া আছে আবার 2:30 থেকে। আমার গিয়ে আমাকেও গোছাতে হবে, মেমকেও আমি গুছিয়ে দেবো। তো চলো ঝটপট করে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একটু গরম মশলা বেটে নেবো। গুঁড়ো মরো গরম মশলা আছে, কিন্তু আমি গুঁড়ো গরম মশলাটা ঠিক একটা আমার তরকারি ভালো লাগে না। তো গোটা গরম মশলার তরকারির সেন্ট হয় আলাদা, পুরো অন্যরকম হয়। তো চলো ঝটপট করে আমি মশলাটা বেটে নিই। আর ওইদিকে আমি গরম গরম ভাত নামিয়েছি, সকালের দিকে সবাই একটু টিফিন হালকা টিফিন করে নিয়েছে, সকালের দিকে কেউ ভাত খায়নি। তো যার জন্য এখন আমি বেলা করেই ভাতটা নামালাম, তাহলে দুপুরবেলা সবাই গরম গরম খেয়ে নিতে পারবে। আর ওইদিকে চলো ঝটপট করে আমি গরম মশলাটা বেটে নিয়ে করে সবাইকে খেতে দিতে হবে, খেতে ফেতে দিয়ে মেমকে খাইয়ে মেমকে গুছিয়ে আমার রেডি হয়ে নিতে হবে। সামনে 15 আগস্ট, তার জন্য আবার মেমকে প্রিপেয়ার হতে হবে, নাচ ফাংশন হবে, নাচ করবে। তো আমরা বেরোবো 2:30 থেকে 2:45 দিকে বেরোবো, তারপরে ওর পড়া কমপ্লিট হতে হতে 4:30 বাজবে, তারপরে আবার নাচ। তার মানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হবে, কেননা প্রথম নাচ তুলছে, মেম তো কখনো আগের নাচটা শেখেনি। তো ওর নাচের দিকটা ঝোঁক আছে বলে আমি দেখতে চাই যে ও কতদূর পারবে, যার জন্য ওকে এই কম্পিটিশনে নামটা দেওয়া। দেখা যাক ও কতদূর পারবে, ও যদি দেখি হ্যাঁ ও সত্যি জিনিসটা ধরতে পারছে, তাহলে আমি কি করবো আমি সেটাই ভাবছি। ওকে নাচ শেখাবো না গান শেখাবো, সেই দিকে যাবো আর কি। তো চলো দেখতে থাকো, পাশে থেকো। তো চলো ঝটপট করে আমি মশলাটা বেটে, তারপরে আমি আবার চিকেন ভাগ করবো আমার ননদের বাড়িতে, আমাদের বাড়িতে রাত্রে দিনে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। Thank you.
বলছি যে টিফিন ক্যারিতে আমি চিকেনটা তুলছি, এটা আমার ননদের বাড়িতে পাঠাবো, আমার ভাগ্নে আসবে তাকে দিয়েই পাঠাবো। তো দেখো এই যে সব গোছানো গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে গাছি রেখেছি। এইবার দেখি মেম কী করছে, এখন বাজে দেখো কটা বাজে, কটা বাজে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, 12:15 বাজে। তো দুটো আড়াইটের মধ্যে আমাদের অলরেডি রেডি হয়ে নিতে হবে, 15 দিনের মধ্যে বেরোতে হবে, 3টে থেকে মেমের পড়া আছে, আর এখানে আমার যা পুজো দিচ্ছে আর মেম এখানে বই পড়ছে। চলো ঝটপট আমি স্নান করে আসছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30, বসিয়ে দিয়েছি, পড়ুক বসে বসে, তারপরে খেলতে দেবো। আরে কোথায় উঠে গেছিস, কি হলো, গাছে উঠে গেছো? দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আগের সানডেতেও সেম এরকম বৃষ্টি হচ্ছিলো, আমরা টোটোতে গেছিলাম, তো আজকেও জানি না কী হবে, আমার মনে হয় টোটোতে যেতে হবে, কারণ বৃষ্টি না থামলে তো গাড়িতে আর যাওয়া যাবে না, গাড়িতে গেলে ভিজে যাবে। তো দেখা যাক, টাইম হোক, যাই আমি গিয়ে ভাত টাত বাড়ি মেমকে খাওয়াবো। আর এখানে দেখো আমার জায়ের বাপের বাড়ি থেকে তালের বড়া পাঠিয়েছে, আর এখানে আমার জায় তার পুচকের জন্য খাওয়াবে, আর ওখানে আমার শ্বশুরের জন্য তরকারিগুলো থালায় দিয়ে রেখেছে, আমি ভাতটা দেবো তারপরে খেতে দিয়ে দেবো। তো চলো ঝটপট করে মেমকে খেতে দিয়ে দিই। আর এখানে আমি ভাত বেড়ে থালায় থালায় গুছিয়ে রেখেছি, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড আসলেই আমি খেতে দিয়ে দেবো। তো চলো আমি মেমকে ততক্ষণ খাওয়াতে থাকি। মেমকে খাইয়ে আমি একবারে মেমের টিউশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো, তো আমি চলে এসেছি মেমের ম্যাডামের বাড়িতে, আর মেম ওদিকে পড়াশোনা করছে, আর মেমের ম্যাডাম, আচ্ছা আচ্ছা তোমাদেরকে বলে দিই, মেম আরেকটা টিচারের কাছে আজকে সানডেতে পড়ে, আর মেমের ম্যাডাম আজকে ফ্রি আছে। তো মেমের ম্যাডামের শাড়িগুলো দেখো কী সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি, মানে এক একটা জর্জেট, কী আর যেমনি ডিজাইন তেমনি কালার আর তেমনি জর্জেট, মানে জর্জেটের কোয়ালিটি এত সুন্দর, এই অরেঞ্জের সাথে আর রানীর ব্লাউজের কম্বিনেশান, এটা হচ্ছে মেমের ম্যাডামের আর কি বিয়ের বেনারসি, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দরের ডিজাইনটা দেখো, কুচির ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বার করে, এই যে দেখো কুচিটা, কুচিটা কী সুন্দর ঠাসা কাজ কুচিটার, ও সত্যি সুন্দর, মানে আমি এমনি মেয়েরা একটু শাড়ি গয়নার প্রতি একটু মানে আকর্ষণ থাকে আর কি, তো শাড়ি দেখে আমি বসে গেছি, আর ভাবলাম তার সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দেখো শাড়িগুলো, আর ব্লাউজটা টপ কাটিং বানিয়েছে বলল, আর এটা হচ্ছে কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি শাড়ির ডিজাইনটা দেখো, কাশ্মীরি ডিজাইন। আমি আরও দুটো গার্জিয়ান বাচ্চার আমরা ম্যামের ঘরেই রয়েছি, আর সবাই নিচে রয়েছে, তো এই ফাঁকে আমাদের বললো দেখবি আমার শাড়ি, তো আগে যে শাড়িগুলো, এখন শাড়ি পরতে চায় না, এইগুলো আগেরই শাড়ি, আর এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আর এত সুন্দর কোয়ালিটি, আমি জাস্ট তাকিয়েছিলাম, তো চোখ একদম ধাঁধিয়ে যাওয়ার মতন। আমরা একটু সিল্ক পরি বেশি, কিন্তু ম্যামের আবার জর্জেটের কোয়ালিটি খুব বেশি, তো মানে সেই রকমই টাইপের জর্জেট, তোমরা কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝবে এত সুন্দর। আমি তো বারবার করে ধরছি এই একটা ব্ল্যাক শাড়ি, ওফ এই যে স্টোনগুলো, স্টোন বলবো না, এগুলো বেশ একটু পুঁতি বলে, এত সুন্দর করে বসানো, এটা কাশ্মীর থেকে। এখন মেমের রিহার্সাল শুরু হবে, ওর নাচের রিহার্সাল শুরু হবে, তো চলো তোমাদের একটু ক্লিপ দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একেবারে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আমরা কোন টাইমে বেরোচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি।
পাসেল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মেমের পুরো ফুল নাচটা দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো। এখন বাজে 7:15, চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। একটা বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এই যে মেম শুয়ে পড়েছে, মেমকে খাইয়ে দিয়েছি আর আমি রুটি ফুটি করে এসেছি। আমি এখনও চোখ মুখ ধুইনি, এই এখন গিয়ে ফ্রেশ হয়ে নেবো। তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার গোল্ড জুয়েলারি কালেকশন যেটা আমি আমার 10th অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, সেটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো। তো অপেক্ষায় থাকো, বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস, বাই।